পূজা কত থাকে 2000 ফলের সম্ভার। আজ আপনাদের দেখাবো বারুইপুরের লিচু বাজার। দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইনক্রেডিবল রোড। আজকের পুরো ভিডিওটি হোস্ট করবে আমার হাজব্যান্ড শুভায়ু। আজকে আমরা যাচ্ছি লিচু বাগান দেখতে তো শিখরবালিতে। চলুন আমাদের সঙ্গে দেখা হয়। বারুইপুরের লিচু খুবই জনপ্রিয়। আজ আমরা বারুইপুরে লিচুর বাগান দেখতে চলেছি। তো আমাদের বাড়ি বারুইপুরে, সেখান থেকে একটি টোটো ভাড়া করে আমরা চলেছি কাছেই শাসনের শিখরবালিতে লিচুর বাগান দেখতে। এখানে লিচু পাড়ার কাজ শুরু হয় প্রায় ভোর ৫টা থেকে। আমাদের পৌঁছতে একটু দেরি হওয়ায় এনারা লিচু গাছ থেকে অলরেডি পেড়ে ফেলেছেন আর বান্ডিলও করেছে। তো সেরকম দেখে নিন একবার। লিচু টেস্ট করে দেখব। লাল টুকটুকে লিচুটার সাইজ দেখুন। কি কেমন লাগছে? আমার তো দেখেই জিভে জল চলে এসেছে। দেখে নিন লিচুকে কিভাবে ঝাঁকায় ভর্তি করে। এক একটি ঝাঁকায় প্রায় 40 বান্ডিল লিচু থাকে। প্রত্যেক বান্ডিলে থাকে 50টি করে লিচু, অর্থাৎ একটি ঝাঁকায় প্রায় 2000 লিচু থাকে। লিচু ঝাঁকাবন্দি করার সময় বিভিন্ন লতা পাতা ও লিচুর পাতা দিয়ে প্যাকিং করছে, যাতে লিচুর গায়ে কোনো চোট না লাগে। এই অটো করে লিচু চলে যাবে বারুইপুর মার্কেটে। এক একটা অটোতে প্রায় 4 ঝাঁকা লিচু যায়। এই যে টাটকা একদম লিচু গাছ থেকে জাস্ট পাড়া। ভাই এগুলো পাইকারি কিরকম দাম? এগুলো পাইকারি কিরকম দাম হয়? পাইকারি আর কি বলবো, বলো দেখি। তোমার বহুত দাম হয়। তাও তাও যদি এবার তোমার টাইম অনুযায়ী যদি মুজাফফরলি যে ঢোকে তখন তোমার মিনিমাম 3200 টাকা হয়ে যায়। আর যদি মুজাফফর না ঢোকে তাহলে এই 4 পার হয়ে 4.5 পার হয়ে যায়। এক বোঝায় কত থাকে? 2000 লিখে রাখে মানে 40 খানা বাঁধি এরকম বাঁধি 40 খানা বাঁধি থাকে। কেমন লাগছে? আপনি যদি দেখতে চান লিচুর এই বাগান তাহলে আপনাকে আসতে হবে বারুইপুর। ভিডিওটি দেখুন, আমি পুরো ডিটেলস দেব যে কোথায় কিভাবে আসবেন। এবার চলুন ঘুরে দেখি বারুইপুরে লিচুর পাইকারি মার্কেটটা কেমন। বারুইপুরে ফলের পাইকারি মার্কেট ভোর 4টা থেকে শুরু হলেও লিচুর মার্কেটটা একটু দেরি করে শুরু হয়। মোটামুটি ভাবে ভোর 6টা থেকে 7টা থেকে শুরু হয় এই লিচুর পাইকারি মার্কেট। বারুইপুরে প্রধানত দু রকমের লিচু পাওয়া যায়, দেশি লিচু আর বোম্বাই লিচু। তো এখন দেশি লিচু সময় শেষ হয়ে গেছে, বেশিরভাগ যেটা পড়ে আছে তো যে বোম্বাই লিচু, সেই বোম্বাই লিচু এখানে বিক্রি হচ্ছে। কিছুদিন পর বারুইপুরে আসবে বিহারের মুজাফফরপুরের লিচু। সেই লিচুগুলো দেখতে বড় হলেও স্বাদ কিন্তু বারুইপুরের লিচুর মতো নয়। আপনি যদি বারুইপুরে লিচুর এই পাইকারি মার্কেট দেখতে চান তাহলে শিয়ালদা থেকে আপনি সাউথের ট্রেন ধরে চলে আসতে হবে বারুইপুর। সেখানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটেই পৌঁছাতে পারবেন কাছারি বাজারের কাছে এই লিচুর এই পাইকারি মার্কেটে। আর লিচুর এই পাইকারি মার্কেট যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সকাল 7টার মধ্যে চলে আসবেন, কারণ 10টার পর থেকেই পাইকারি মার্কেটটা থাকে না। যদি আপনি বারুইপুরে লিচুর এই মার্কেট দেখতে আসেন তাহলে শুধু লিচু নয়, লিচুর সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রঙের জামরুল, কালো জাম, আম, আর কদিন পর পেয়ে যাবেন কাঁঠাল। আর পেয়ারার কথা তো বললামই না।